এটার ভিতরে বাচ্চা আছে না? এই যে বের করি আপনি দেখেন। এই যে আলা কতটুকু খরগোশের বাচ্চা, মাশাআল্লাহ। এই দেখেন, এই কয়টা বাচ্চা দিছে ভাই? পাঁচটা না? চাষা বুঝলে তো এখন দর্শ আবার ওই জন্যই বাইসতে করে। না, এই যে বাচ্চারে দুধ খাইতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে খরগোশে কিভাবে দুধ খাওয়ায় এই দেখেন। খরগোশে দুধ খাই দিয়েছে না? মাশাআল্লাহ। বাচ্চা ছিল ওমের ভিতরে, এর ভিতরে তুলা ছিল, তুলার ভিতরে রাখি দিতে, শীতের দিনে দিনে ঘাটা গরম থাকে। এর আগের বাচ্চা মনে হয় এইগুলা না ভাই? এর আগের বাচ্চাগুলো এইগুলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমার এই প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। যারা রাজু ভিশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি সারাবাগ ইত্যাদি, এখানে কবুতরের লপটে। এই লপটে আপনাদের বিভিন্ন ধরনের কবুতর এবং খরগোশ পাখির দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে কিনতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার যে দোকানে কী কী ধরনের ইয়ে আছে ভাই, খামারে কী কী ধরনের কবুতর আছে ভাই আমাদের একটু দেখান। সবজি রেসর আছে, মাছি রেসর আছে, তারপরে এই জন্য একটা গুলো দেখেন, ব্লুবারের সাথে গিয়ে এবারে গুলো দেওয়া, কিন্তু বাচ্চাটা হয় ব্লুবার, ঠিক আছে? বাচ্চা খুব সুন্দর দেখতে আছেন, ঠিক আছে? আবার এই বাচ্চা থেকে আবার ডিম পয়দা দিছে, ডিম পয়দা দিছে, এই জোড়া কালকে একটা পারছে, হয়তো আগামীকাল আর একটা পারবে, ঠিক আছে? এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? জোড়াটার দাম 8,000 টাকা। 8,000 টাকা না? এটা কি বাচ্চা সহ ডিম সহ? ডিমটা দিতে পারো, বাচ্চা দেবো না। বাচ্চা দেওয়া যাবে না, খালি ডিমটা সহ না? আর যদি কেউ বাচ্চা সহকারে নিতে চায় তাহলে কত? 10,000 টাকা। বাচ্চা সহ দিয়ে দেবো 10,000। 10,000 টাকা ডিম বাচ্চা সহ না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই যে এখানে দেখতেছি রেচার, এটার দাম চাইছেন কত? এই জোড়াটা 2,500 টাকা দাম নিলে আর কি আলোচনা সাপেক্ষে ফাঁকা আছে। 2,500 টাকা কিছু কমানো যাবে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই যে এখানে দেখতেছি লক্ষা এক জোড়া, এই জোড়াটার দাম চাইছেন কত টাকা ভাই? দাম 2,500 টাকা জোড়া। 2,500 টাকা জোড়া না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা কি নিউ এটেল না রানিং ভাই? এটা নিউ এটেল। নিউ এটেল না? মাশাআল্লাহ। আর এই যে এখানে সাদা ধরনের, এটা কি জাতের? এটা কাগজি, এগুলি মিলে 800 টাকা জোড়া করবো। এই যে এটা মনে হয় নর না? এটা মাদি। এটা মাদি। আর এই যে নর মনে হয় তা দিতে আছে না? এই কি ডিম দিছে নাকি দিব? তা দিলে মনে হয় তা ডিম দিব, তা দিতে আছে। আর এই যে এখানে এখানে এই এদের দিয়ে মিলির বাচ্চা ফুটানো হয়েছে আর কি, ঠিক আছে? ওই যে মিলির বাচ্চা, বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর এগুলো দিয়ে ফুটানো হয়েছে না? হ্যাঁ। মাশাআল্লাহ। আর এই যে এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? না, এটা বিক্রি করবেন না? না, বিক্রি করে দেবো যদি আমরা বাচ্চা সেল হয়ে যায়। চাই না? আচ্ছা, ঢাকার ভিতর দিতে পারবেন না, সারা বাংলাদেশে দিতে পারবেন ভাই? সব জায়গায় পাঠাবো। সব জায়গায় সম্ভব না, আলোচনা সাপেক্ষে চাষটা দিয়ে দিতে হবে। আর এই যে এটা সিরাজির সাথে কিসের জোড়া দিয়েছেন ভাই? ওটা কালারিং গোল্লা, কালারিং গোল্লা সিঙ্গেল পরিবেশে তাই জোড়া দিয়ে দিয়েছেন। এটার দাম চাইছেন কত টাকা এই জোড়াটা? এটি 2,000 টাকা। 2,000 টাকা না? আর এই যে এখানে দেখতেছি খরগোশ, এখানে বাচ্চা উড়াইতে দেখি মাশাআল্লাহ অনেকগুলা। এটা বাচ্চা সহ আছে এই জোড়াটা, আবার আরো এক জোড়া আছে, 5টা বাচ্চা সহ। এটার দাম চাইছেন কত টাকা ভাই? এটা বাচ্চা সহ নিলে 2,000 টাকা। বাচ্চা সহ এই দেখেন 4টা বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর। 4টা বাচ্চা সহ 2,000 টাকা না ভাই?
চারটা বাচ্চা সহ 2000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আর এই যে এখানে এটা কি জাতের কবুতর ভাই? এটা হলো ভাই আমরা সুইটাল গিয়াসলি। সুইটাল গিয়াসলি এটার দাম চাইছেন কত টাকা? এটার দাম চাইছি এগুলো যে আমরা মোটামুটি আপনাদের 1000 টাকা করলে নিতে পারবো। 1000 টাকা না? মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম বাচ্চা ভালো ঠিক আছে। 1000 টাকা হলে কিনতে পারবেন। আর এই যে এখানে রেসার এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? এটাও 2500 টাকা। এটা ডিম আছে না? ডিম আছে। ওটা কি ডিমে বসে আছে? নর না মাদি? ডিমে বসে আছে হলো নর। নর আর এই যে হলো মাদি না? মাশাআল্লাহ এই দেখেন মাদিটা আর ও ছোট নর। 2500 টাকা না? 2500 টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে। আর এই যে এখানে এটা কি জাতের ভাই? এটা হলো যে সাদা চুইনা। সাদা সাদা চুইনা না? এটার দাম চাইছেন 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া মাশাআল্লাহ 1000 টাকা জোড়া। আপনার আলোচনার সাপেক্ষে কিছু দামাদামি করতে পারবেন। আর এই যে এখানে দেখতেছি সিরাজি মাশাআল্লাহ অনেক সিরাজি। লাহোরি সিরাজি। লাহোরি সিরাজি না? লাহোরি সিরাজি। এটা নর না মাদি? ও এটা মাদি। ওই নর বসে বসে ওই যে নর তা দিতে আছে এই দেখেন। ডিমে আছে নাকি? ডিম না? ডিম দিব। ডিম দিব না? দেখেন সময় হয়ে গেছে। এই জোড়াটার দাম চাইছেন কত টাকা ভাই জান? 8000 টাকা দাম চাইছেন। 8000 টাকা না? আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে না ভাই? হ্যাঁ কিছু কমানো যাবে। আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আর এই যে এখানে গুগু দেখতেছি, গুগু কি ডিম দিব মনে হয় না? গুগু এই রানিং গুগু রানিং গুগু এর ভিতরে ডিম দিয়ে দিব ঠিক আছে। হ্যাঁ এই যে এর লাগে তা দিবে। দাম তো এলে 1200 নিলে 1000। দাম তো হয়েছে 1200 টাকা ফিক্স। 1000 টাকা রাখা যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে দেখতেছি বাজিগার বাকি অনেকগুলা। বাজিগার 600 টাকা 600 500 তারপরে 800 1000 এরকম জোড়া। মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলা সব বিভিন্ন ধরনের আছে? নিউ এটাল রানিং এরকম আছে নাকি? এই যে সব এক জায়গা রাখে এরকম জোড়া করা। ভাই তো খাসাও বিক্রি করেন না? হ্যাঁ খাসা বিক্রি করেন। এটা খাসা চার খাসের খোপের খাসা কত বিক্রি করেন ভাই? তাহলে মোটা তরে খাসা হইলো ভাইয়া আমরা বিক্রি করি 2200 টাকা। 2200 টাকা না? আর চিকন তারেটা হইলো ভাই আমরা ভাইয়া 1500-1400 টাকা এরকম না? আর আপনি তো খাবারও বিক্রি করেন দেখি। এই যে খাবার খাবার বিক্রি করি খাবারও আছে। আর মূলত এই যে এখানে দেখতেছি খরগোশ অনেকগুলা, এই খরগোশগুলো কত করে বিক্রি করেন ভাই জান? রানিংটা 1000 টাকা বিক্রি করি। রানিংটা দূর আর কি ঠিক আছে। আর বাচ্চা হইলো তো আপনার 500-600 টাকা করে। বাচ্চা 500-600 টাকা না? এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। রানিংটা 600 আর এই রানিংটা কত বললেন? রানিংটা 1000 টাকা। 1000 টাকা জোড়া। আর এগুলা 500-600 টাকা জোড়া। এই যে বাচ্চাগুলা ভাই থেকে কিনতে পারবেন। ভাই তো মাছও বিক্রি করেন দেখি না? 11 এমএ যে 11 এমএ মাছ গোলফিশ আছে, কইকাপ আছে। এগুলা গোলফিশ কত করে বিক্রি করেন ভাই পিস? এরকম না? ভাইয়ের কাছে যে কবুতরের পাখির বিভিন্ন ধরনের ঔষধ আছে অনেক সুন্দর। এই দেখেন এটার ভিতরে বাচ্চা আছে না? এই যে বের করি আপনি দেখেন। এই রে আল্লাহ কতটুকু খরগোশের বাচ্চা মাশাআল্লাহ। এই দেখেন কটা বাচ্চা দিছে ভাই? পাঁচটা না? চাষা বুঝলে ভাইয়া এখন দর্শক আবার এই জন্যই বাইসতে করে না। এই যে বাচ্চারা দুধ খাওয়াইতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে খরগোশে কিভাবে দুধ খাওয়ায় এই দেখেন। খরগোশে দুধ খাই দিয়েছে না মাশাআল্লাহ। কথা বলি। আসসালামু আলাইকুম কাশেম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ।
আপনি খামারের ঠিকানাটা কোন জায়গা ভাই একটু বলে দেন দর্শকদের। আমার খামারের ঠিকানা হলো চারাবাগ আসুলিয়া। চারাবাগ আসুলিয়া, চারাবাগ ইস্টার্নে ফাইলেরিয়া হাসপাতালের অপোজিটে। এই দেখেন ফাইলেরিয়া হাসপাতালের অপোজিটে। আচ্ছা ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন ভাই জান। 01400 3800 1333। যদি কাশেমবাই থেকে বিভিন্ন ধরনের কবুতর, এই যে খরগোশ, খরগোশের দুধ খাওয়ানো হয়েছে, মুরগি, তারপরে ছাগল, পাখি, ঘুঘু পাখি, খাঁচা এবং বিভিন্ন খাবার ওষুধপত্র সবই বিক্রি করে থাকে। যদি কিনতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করবেন। ধন্যবাদ।